হ্যালো বন্ধুরা, বিস্ময়কর এই পৃথিবীতে প্রত্যেকটি মুহূর্তে কত ধরনের ঘটনাই না ঘটে। যদিও সেই সকল ঘটনাগুলোকে আমরা কখনোই একসঙ্গে দেখতে পাই না, কিন্তু আধুনিক এই যুগে ক্যামেরার বহুল ব্যবহারের কারণে সেই সকল ঘটনাগুলো যখন ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় এবং তা পরবর্তীতে আমরা সৌভাগ্যক্রমে দেখতে পাই, যদিও আবার সেই সকল ঘটনাগুলো আমাদের আশেপাশে খুব একটা ঘটে না, কারণ এগুলো বড়ই অদ্ভুত আর অনেক বেশি মজাদার। তো বন্ধুরা, নিরাশ হবার কিছুই নেই, কারণ আজ আমরা আপনাদের জন্য এমন কিছু ঘটনাকে ইন্টারনেট থেকে খুঁজে এনেছি যেগুলো দেখলে আপনার চোখ কপালে ওঠার উপক্রম হয়ে যাবে। আর এই রোমাঞ্চকর ভিডিওটিকে মিস না করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 2020 সালে চীনের সিচুয়াং প্রদেশের একটি সিসিটিভি ক্যামেরা থেকে এই ভিডিওটি কালেক্ট করা হয়েছিল, যাতে দেখা যাচ্ছিল যে রাস্তার পাশে দুইটি কুকুর ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কালো রঙের কুকুরটি হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে এবং সে একটি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে তার ওই বন্ধু কুকুর সেই বিষয়টিকে বুঝতে পারে এবং সঠিক সময়ে কালো রঙের কুকুরটিকে সেভ করতে সক্ষম হয়েছিল, যার ফলে এ যাত্রায় কুকুরটি প্রাণে বেঁচে যায়। এমন বাস্কেটবল খেলোয়াড়ের বল বাস্কেটিং করার দৃশ্য সত্যি সত্যি পৃথিবীর ইতিহাসে একটি বিরলতম ঘটনা। এই সাইবার ক্যাপের দরজা খোলার পর এখানে একটি সাপ দেখা যায়, যা দেখে সবার লেজে গোবরে অবস্থা হয়ে যায়। এই ব্যক্তির এমন তড়িৎ গতিতে পেরেক ঢোকানোর দৃশ্য সত্যি সত্যি আপনাকে তাক লাগিয়ে দেবে। এই বিমানটি ল্যান্ড করার সময় তখন সেখানে বৈরী আবহাওয়া বইছিল, কিন্তু পাইলট তার বিচক্ষণ বুদ্ধি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কারণে খুব নিখুঁতভাবে বিমানটিকে ল্যান্ড করাতে সক্ষম হয়েছিলেন, যার ফলে সেদিন অনেক মানুষের জীবন প্রাণে বেঁচে গিয়েছিল। হয়তোবা প্রথমবার এমন দৃশ্য দেখে আপনি মনে মনে চিন্তা করছেন যে এতগুলো কুমির কোথার থেকে আসলো, আর তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটি একটি থাইল্যান্ডের কুমির খামারের দৃশ্য এবং এই কুমিরগুলোকে সকালের খাবার দেওয়া হচ্ছিল। এমন ন্যাচারাল ফিনোমিনা হয়তোবা আপনি আগে কখনোই দেখেননি, কারণ মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে বিশাল বিশাল ওই গাছগুলো দেখুন কিভাবে পানির তলায় ডুবে যায়। প্রথম দেখাতে মনে হচ্ছিল যে এই গরুর দল মনে হয় কুকুরকে দেখে ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সবার ধারণা একেবারে ভুল, কারণ সেখানে একটি সিংহকে দেখতে পেয়ে গরুগুলো তাদের নিজ নিজ জীবন বাঁচাতে সেখান থেকে এভাবে দৌড়ে পালাচ্ছিল, আর কুকুরটিও সেই দল থেকে বাদ পড়েনি। মাঝে মাঝে সমুদ্রে মাছ ধরতে গিয়ে মানুষ এমন কিছু জায়গায় চলে যায়, সেখানে গেলে আপনারাও এনাদের মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারেন। ট্রয়জেন্স নামের এই ছেলেটি ছোটবেলা থেকে তার শরীর এতটাই ফ্লেক্সিবল যে সে তার হাত পা মাথাকে যা ইচ্ছে তাই করতে পারত, এবং মাঝে মধ্যে এমনটা করে সে তার বন্ধুবান্ধবদেরকে একটু চমকে দিত। যদিও এই ছেলেটি বড় হয়ে এমন দক্ষতা দেখিয়ে সে হলিউডের একটি সিনেমাতে কাজ করার সুযোগ পায় এবং বর্তমানে তিনি একজন হলিউডের সফল অভিনেতা হয়ে গেছেন। বন্ধুরা, আপনার মধ্যেও যদি এমন কোনো ইউনিক ট্যালেন্ট থাকে তাহলে আপনিও সেটাকে কাজে লাগিয়ে দেখতে পারেন। এই মেয়েটি একটু শান্তিতে আরাম করতে চেয়েছিলেন, কিন্তু কে জানতো ইনি শান্তি পাওয়ার পরিবর্তে একটি হাস্যকর ঘটনার জন্ম দেবেন। হয়তোবা এমন ঘটনা দেখে আমার মতো আপনারাও চমকে উঠেছেন,
এবং মনে মনে এটাই ভাবছেন যে পিঁপড়াগুলোর কত শক্তি, তারা সবাই মিলে একটি মাটির হাঁড়িকে এভাবে ঘুরাতে পারছে। কিন্তু ঘটনাটিকে আমরা যেভাবে চিন্তা করছি বাস্তবে সেটি আসলে উল্টো, কারণ পিঁপড়ারা মূলত জন্মগতভাবে একে অন্যের পিছনে চলতে পছন্দ করে, যার ফলে মাটির হাড়ির চারপাশে যখন পিঁপড়াগুলো গোল গোল হয়ে ঘুরছিল তখন আমাদের মতিভ্রম হয়ে গিয়েছিল এবং আমরা ধরে নিয়েছিলাম যে পিঁপড়াগুলো এই হাঁড়িটিকে এভাবে ঘোরাতে সক্ষম। এই মানুষটি অনেক ধৈর্য নিয়ে পুকুরে বড়শির সাহায্যে মাছ ধরছিল, কিন্তু এই ভেড়াটির কাছে এই ঘটনাটিকেও মোটেও ভালো লাগেনি, তাই সে শিং দিয়ে গুঁতো মেরে লোকটিকে একদম পানিতে ফেলে দেয় আর লোকটি মাছ মারার পরিবর্তে নিজের জীবন নিয়ে টানাটানির মধ্যে পড়ে যান। সারা পৃথিবীতে মানুষ যেখানে নৌকাকে ভ্রমণ কাজে ব্যবহার করে, কিন্তু চীনে সেই নৌকার সাহায্যে অসাধারণ একটি ড্রাগন তৈরি করা হয়েছিল যা দেখতে সত্যি খুবই অসাধারণ ছিল। হেলিকপ্টারটি এমন দুর্গম স্থানে এসে দক্ষতার সঙ্গে সে তার কাজ সম্পূর্ণ করতে পেরেছিল। আর এমন স্থানে একটুমাত্র ভুলের কারণেই পাইলট থেকে শুরু করে সবার জানের মায়া ত্যাগ করতে হতো, কিন্তু সেদিক থেকে এরা ছিল খুবই সৌভাগ্যবান। এই হনুমানটিকে একটি আলু দেখিয়ে কাছে টাকা হয়েছিল, কিন্তু আলুটি হনুমানকে না দিয়ে নিচে ফেলে দেওয়ার কারণে হনুমানটি মানুষটিকে এভাবেই তাড়া করে। এই পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন প্রাণী রয়েছে, কিন্তু হঠাৎ করে যদি কিছু রেয়ার প্রাণী আমাদের চোখের সামনে পড়ে তাহলে চমকে ওঠাই স্বাভাবিক ব্যাপার। এখানেও ঠিক একই ঘটনা ঘটেছিল। এই বাড়ির মালিক তার বাড়িতে হঠাৎ করে একটি এলিয়েনের মতো প্রাণী দেখতে পান, যা দেখে তিনি রীতিমতো আঁতকে ওঠেন। আর অদ্ভুত এই প্রাণীটির নাম হচ্ছে ক্রিটানো নোটোস গ্যাগিস, আর এটি হচ্ছে একটি দুর্লভ প্রজাতির প্রাণী। হঠাৎ করে একটি অফিসের রিসিপশনের মধ্যে 2-3টি ভাল্লুক প্রবেশ করে, যা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছিল। কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে তখন কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না। এই কুকুরটির এমন অবস্থা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে, কারণ কুকুরটিকে যদি কোনো মানুষ হেল্প না করে তাহলে এর কপালে যে কতটা খারাপই আছে সে সম্পর্কে হয়তোবা আমরা অনেকটা আন্দাজ করতে পারি। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, আর এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।